যুব আইকন দিনহাটা বিধানসভা ক্ষেত্রের বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় শ্রী নিশীত প্রামাণিক মহাশয়। ভারত মাতা কি? সবাই একসঙ্গে দুহাত মুষ্টিবদ্ধ করে উপরে তুলে একসাথে বলুন, ভারত মাতা কি? আজকে আমাদের এই সভা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সম্পাদক সম্মানীয় শ্রী অরবিন্দ মেননজি উপস্থিত রয়েছেন মঞ্চে। আমাদের সকল রাজবংশীদের নেতা সম্মানীয় শ্রী শ্রী অনন্ত মহারাজ মহাশয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আলিপুরদুয়ার কেন্দ্রের সম্মানীয় সাংসদ জন বার্লা মহাশয় উপস্থিত রয়েছেন। কিশোর বর্মন মহাশয় থেকে শুরু করে আমাদের নমশূদ্র বিকাশ পরিষদের নমশূদ্র কল্যাণ সমিতির নেতা হরসিদ্ধা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমাদের সকলের প্রিয় রয়েছেন এই জেলার সভানেত্রী এবং তুফানগঞ্জ কেন্দ্রের প্রার্থী সম্মানীয়া মালতী রাভা রায় মহাশয়া মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমাদের সকলের প্রিয় এবং যার পর্যবেক্ষণে আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে সম্মানীয় দীপেন প্রামাণিক মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী রয়েছে এবং সর্বোপরি আপনারা যারা কাতারে কাতারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে এই প্রখর রোদকে উপেক্ষা করে সভা মঞ্চের প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে নত জানু হয়ে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে। একদিকে পুলিশ প্রশাসন আর তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী। আমাদের ১৪০ জন কার্যকর্তার প্রাণ নিয়েছে, রক্তাক্ত করেছে পশ্চিম বাংলার এই পবিত্র মাটিকে। তাই পশ্চিম বাংলার মানুষ দৃঢ় প্রত্যয় নিয়েছে যে ২০১৯ আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি ভারতীয় জনতা পার্টির দিলীপ দা বলেছিলেন, ১৯ হাফ আর ২১ আর দিলীপ দার কথা অনুযায়ী আমরা দেখেছি ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হাফ হয়ে গেছে। আর বাংলার মানুষ প্রস্তুত, বাংলার প্রত্যেকটি সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর প্রত্যেকে প্রস্তুত ২০২১ নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মাটি থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য বাংলার প্রত্যেকটি মানুষ প্রস্তুত। আজকে আমরা সত্যি আমরা যখন বাংলার দিকে তাকাই তখন মনে হয় এ কোন বাংলা, এ কোন রক্তাক্ত বাংলা। আজকে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসকে ২০২১ ক্ষমতায় এনেছিল, কারণ বাংলার মানুষ চেয়েছিলেন ৩৪ বছরের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে, বাংলার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে, বাংলার মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে, বাংলাকে আবার সোনার বাংলা তৈরি করবার জন্য। কিন্তু বাংলার মানুষ, সাধারণ মানুষ
আপনার আমার মতন প্রত্যেকটি নাগরিক চেয়েছিল বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হোক। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন তখন বাঙালিরা, তাই তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু আমরা নির্বাচনের পরে কি দেখলাম? আমরা দেখলাম, আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী, বাংলার প্রত্যেকটি সাধারণ মানুষ চেয়েছিলেন একজন দৃঢ় প্রত্যয়ী মুখ্যমন্ত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভাইপোর পিসি হয়েই থেকে গেলেন, একটা ভাইপোর পিসি হয়েই থেকে গেলেন। তৃণমূল কংগ্রেসের হারমাদরা আমাদের কার্যকর্তাদের প্রাণ নেয়ার পরে তারা বলছে খেলা হবে, খেলা হবে। আগে ছিল হরমাদ আর এখন হয়ে গেছে উন্মাদ। তৃণমূল কংগ্রেস বলছে খেলা হবে আর বাংলার সাধারণ মানুষ, আপনার আমার মতন সাধারণ মানুষ বলছে এই খেলার শেষ হবে, এই খেলার শেষ হবে, এই খেলার শেষ হবে। আপনাদের কাছেই জিজ্ঞেস করছি, আপনারা এই খেলা শেষ করবেন তো? আপনারা এই খেলা শেষ করবেন তো? তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস শেষ করবেন তো? বাংলাকে অপশাসন মুক্ত করবেন তো? আজকে এই বাংলায় থেকে, ভারতে থেকে, ভারতের মাটিতে থেকে বিদেশের জয় জয়কার করছে। হাস্যকর ব্যাপার, নিজের দেশে থেকে কেউ বিদেশের জয় জয়কার করতে পারে এটা আমরা বাঙালিরা কখনো দেখিনি, এটা বাঙালিদের সংস্কৃতিতে নেই। তাই বলতে চাই, যারা এই দেশের মাটিকে ভালোবাসবে, যারা দেশের জয় জয়কার করবে, যারা ভারত মাতার জয় বলবে, তাদের বুকে আগলে রাখবো। আর যারা, আমি স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি, আপনারা জলের পাউচগুলো ডিস্ট্রিবিউট করুন। যুব স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি, আপনারা জলের পাউচগুলো ডিস্ট্রিবিউট করুন। প্রখর রৌদ্রে আমাদের কর্মীরা দাঁড়িয়ে রয়েছে, আমাদের সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে। আমি যারা টেকনিক্যাল সাপোর্টে রয়েছে তাদের অনুরোধ করব, আপনারা মিডিয়ার ওয়াইফাই কানেকশন চালু করে দিন, দয়া করে মিডিয়ার ওয়াইফাই কানেকশন চালু করে দিন। যিনি দায়িত্বে রয়েছেন, যিনি দায়িত্ব রয়েছেন, আমি করজোড়ে অনুরোধ করছি, মিডিয়ার পাসওয়ার্ডের লকটা আপনারা খুলে দিন, ওপেন টু অল করে দিন, যাতে মিডিয়া যাতে কভারেজ করতে পারে সঠিকভাবে। স্বেচ্ছাসেবক ভাইদেরকে আর একবার আমি জলের পাউচ ডিস্ট্রিবিউট করবার জন্য, বিতরণ করবার জন্য অনুরোধ করছি। তাই বলছি, যারা ভারত মায়ের জয় বলবে, যারা ভারতবর্ষের জয় জয়কার করবে, তাদেরকে বুকে আগলে রাখবো, তাদেরকে বুকে আগলে পাহারা দেব। আর যারা বিদেশের জয় জয়কার করবে, যারা বিদেশের জয় জয়কার করবে, প্রয়োজন হলে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে তবেই আমরা কিন্তু বিশ্রাম নেব। তাই বলছি, পিসি তো এখন বিদেশের জয় জয়কার করছে, তাই তো? তাই বলছি, প্রথম লাইনটা আমি বলবো, পরের লাইনটা আপনারা বলবেন। ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ভাইপো তুমি চলে যাও, টিএমসি চলে যাও, ওপিসি তুই চলে যা। আজকে দেখুন মানুষ কতটা সজাগ। আমাকে দ্বিতীয় লাইন বলতে হচ্ছে না, আপনাদের মতন হাজার হাজার সাধারণ নিরপেক্ষ মানুষই বলে দিচ্ছেন। আর আজকে বলছে খেলা হবে, খেলা হবে। আপনারা কোন খেলা খেলতে চাইছেন? মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে চাইছেন? আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলতে চাইছেন? বাংলায় সন্ত্রাসের খেলা খেলতে চাইছেন? আপনারা কি বারুদের খেলা খেলতে চাইছেন? আপনারা খেলা চাইছেন, কিন্তু আমরা স্বেচ্ছাসেবক বন্ধুরা, আপনারা একটু জলের পাউচ পৌঁছে দেবেন।
স্বেচ্ছাসেবক বন্ধুদের রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা জলের পাউচগুলো পৌঁছে দিন। ওরা বলছে খেলা হবে খেলা হবে, আর আমরা কি বলছি? আমরা বলছি মেলা হবে মেলা হবে, পদ্ম ফুলের মেলা হবে। সবাই মিলে একসঙ্গে বলুন মেলা হবে মেলা হবে, মেলা হবে মেলা হবে, মেলা হবে মেলা হবে, মেলা হবে মেলা হবে। সবাই একসঙ্গে বলুন মেলা হবে মেলা হবে, মেলা হবে মেলা হবে, মেলা হবে মেলা হবে। কথা একটাই, কথা 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 কথা, বন্দে 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 বন্দে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2019 নির্বাচনে, লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে, ঠিক এই মাঠে, রাসমেলার এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে, এই মঞ্চে দাঁড়িয়েই কথা দিয়েছিলেন যে কুচবিহারে আমি আবার আসব। এবং ওনার কথা রেখেই আজকে কুচবিহারে আবার উনি পদার্পণ করছেন আপনাদের সকলকে সম্বোধিত করবার জন্য। স্বেচ্ছাসেবক ভাইদের বলবো আপনারা জলের পাউচগুলো ডিস্ট্রিবিউট করুন। জলের পাউচগুলো ডিস্ট্রিবিউট করুন কাইন্ডলি। আজকে প্রত্যেকের কাছে জলের পাউচ পৌঁছে যাবে, একটু অনুরোধ করছি সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আমি বলে দিয়েছি স্বেচ্ছাসেবক ভাইরা প্রচণ্ড ভিড়ে পেছন থেকে জল নিয়ে আসছে, আপনাদের কাছেও পৌঁছবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা কার্যকর্তারা সুশৃঙ্খল পরায়ণ, যারা গুলি বন্দুক বোমকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টিকে তিল তিল করে সমৃদ্ধ করেছে, তাদের কাছে এই প্রখর রোদ তাদের কাছে কোনো বাধাই নয়, এই বাধাকে তারা কোনো বাধাই মনে করে না। আজকে মোদিজি স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি স্বাগতম, লোকপ্রিয় নেতা মাননীয় মোদিজি স্বাগতম, সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মোদিজি স্বাগতম, মাননীয় মোদিজি স্বাগতম, বিশ্ব বরেণ্য নেতা মাননীয় মোদিজি স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি স্বাগত।